সংসারের যে কোনো কাজ যখন কাটা তখন যদি না করা হয়, একটা অলসতা চলে আসে, তখন কিন্তু কাজটা সহজে হতে চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে। আই হোপ সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে ছুটির দিনের একটা ভিডিও, তো সকাল থেকে ভিডিওটি শুরু করেছি, খুব যে সকাল তাও না, এখন প্রায় 10টা কাছাকাছি। তো প্রথমে নাস্তাটা রেডি করে নিব। তো আজকে দুপুরের রান্না সব এবং সকালের নাস্তা একসঙ্গে করে নিচ্ছি। তো আমি যার যেটা করি, ছুটির দিনের আগের দিনে মাংসটা কষিয়ে রেখে দিই রাত্রেবেলায়, তো সকাল টাইমে শুধু ঝোলের পানিটা দিয়ে ফেলি, তাহলে কিন্তু আমার খুব ইজিলি হয়ে যায়। এবং মেয়ে যেহেতু পরোটা দিয়ে মাংস খেতে পছন্দ করে, তো মেয়েরও খাওয়া হয়ে যায় আর আমার দুপুরে রান্নাটাও হয়ে যায়। তো সেটা আর করছি, তো আজকে কিন্তু অনেক কাজ করব, তো যার কারণে রান্নাটা আগে সেরে ফেলছি। তো এখন শুধু আমার একটা পরোটা আর মেয়ের একটা পরোটা ভেজে নিব, তারপর ছেলে যখন উঠবে ছেলেকে আবার পরে দিব, আর মাংসটা রান্না হলে শুধু পটল ভাজা করব, তাহলে হয়ে যাবে। আর ভাতটা তুলে দিয়ে তো অন্য অন্য কাজ করা যাবে, তো ভাতটা পরে তুলে দিব। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো পরোটাগুলো আমি একটু বেশ বড় এবং একটু মোটা সাইজের করি, কারণ যেহেতু বাচ্চারা একটা করে খায়, যার কারণে একটু বড় করে দিই। তো আর আমি যে ঘি আর সয়াবিন তেল একসঙ্গে মিক্সড করে রেখে দিই, এটা দিয়ে পরোটাটা ভাজি। আর এই ডোটা কিন্তু রাত্রে না, দুদিন আগে মাখা ছিল ফ্রিজে। তো যখন ডো মাখি পরোটার জন্য, তখন বেশি করে মেখে রাখি, যে 2-3 দিন চলে যায়। আর ফ্রিজে কিন্তু 2-3 দিনে কিছুই হয় না, ইজিলি থাকে। অনেক সময় ভাজ করেও রেখে দিই ডিপে, পরোটাগুলো বেলে না রাখলেও দেখা যায় যে 2 ঘন্টা আগে বের করে রাখলে বেলে নিয়ে ভাজা যায় সুন্দর, সব কষ্টটা হলো না, খুব ইজিলি নাস্তাটা রেডি করে নেওয়া যায়। রুটিও এরকম করি আমি, 2-3 দিনের জন্য একসঙ্গে বানিয়ে রাখি প্রতিদিন। কিন্তু নাস্তা রেডি করাটা খুব ঝামেলার বিষয় এবং অনেকটা সময় চলে যায়। আর সকালে নাস্তাটা যদি রেডি করা থাকে, তাহলে কিন্তু সকালে উঠে কিন্তু খুবই একটা ঝটপট হয়ে সব কিছু হয়ে যায় কাজকর্ম। আর দুপুরে রান্না যদি কোটা পয়সাগুলো একটু রেডি করে রাখা হয়, তাহলে রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, একদমই কোনো ঝামেলা ছাড়া। তো সবসময় আমি এইভাবেই করি। তো মেয়েকে এটা দিয়ে দিলাম পরোটা ভেজে, এখন আমারটা ভেজে নিচ্ছি। আর আমার বাসায় পরোটাটা বেশি চলে, দেখা যায় রুটিও চলে মাঝে মাঝে, যখন রুটি বানায় তখন 2-3 দিনের জন্য একসঙ্গে বানিয়ে নিই এরকম, আবার যখন পরোটা বানাই তো পরোটাই চলে এরকম আর কি। সময় দেখা যায় স্কুলে বাচ্চাদেরকে টিফিনে যদি অন্য কিছু দেওয়া গেলো দেখলাম দিলাম, তখন আমার জন্য তাদের ফ্রিজ থেকে একটা পরোটা বের করে ভেজে নিলাম, সুন্দরভাবে খুব জিলে হয়ে গেল নাস্তাটা। আর সকালে আমি ভাত খেতে পারি না, যদি খিচুড়ি করে করা হয় মাঝে মাঝে, খুবই কম খিচুড়িটা করা হয়। আর ভাত তো আমি খেতে পারি না সকাল টাইমে, ছোটোবেলা থেকে অভ্যাস সকালে রুটি কিংবা পরোটা খাবার। বাচ্চারাও কিন্তু ভাত খেতে পারে না, খিচুড়ি দিলে মোটামুটি একটু খায়, কিন্তু ভাত খেতে যায় না সকালে, যার কারণে সকালে নাস্তায় কখনো ভাতটা করা হয় না আমার। তো আজকে আমি অনেক কাজ করব, তো প্রথমে যে রান্নাটা সেরে নিচ্ছি, এরপরে ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিব এবং আমার নিজের হাতে কিছু অনেকগুলো কাপড় দিব। গতদিন যে ডাইনিং টেবিলে যত কিছু তুলেছিলাম, ডাইনিং টেবিলের কাভার, চেয়ারের কাভার, পর্দা, সেগুলো আমি হাতে একটু ধুয়ে নিব। আর নেটের পর্দা তো মেশিনে দেওয়া যাবে না, ওগুলো তো আমি একটু গরম পানি করে সবগুলো ধুয়ে নিব নিজের হাতে। আর মেশিনে কাপড় দেবো বাচ্চাদের, সব বাচ্চা অনেক জমেছে, ইউনিফর্ম, বাচ্চাদের ড্রেস সব কিছুই। এরপর আরেকটা কাজ করবো, আমার যে ড্রয়িং রুমের প্ল্যান্ট স্ট্যান্ড আছে, গাছ রাখা স্ট্যান্ড, সে তার নিচে যে থাকে একটা গ্রাস কার্পেট, সেটা কিন্তু কিছুদিন আগে উঠিয়ে ওয়াশ করে নিয়েছি। তো কিন্তু বেছাবো বেছাবো করে কিন্তু অলসতা চলে এসেছে, বেছানো হচ্ছে না। তো এটা কিন্তু সবগুলো সরাতে খুব ঝামেলা, সরিয়ে নিয়ে নামাতে হয়, এর জন্য করবো করবো করে করা হচ্ছে না। তো আজকে আমি ভাবলাম যেহেতু রান্নাটা কমপ্লিট করে ফেলেছি, তো এই কাজটা আগে সেরে ফেলি, এরপর একটু মুছতে হবে, কারণ ধুলা পড়েছে অনেক। গতদিন কিন্তু আমি কর্নাটা মুছেছিলাম, তো এটা বাকি ছিল মুছতে, এটাতে কিন্তু অনেক ধুলা জমে গিয়েছে। তো আমি ভিজা টাওয়াল দিয়ে মুছে নিব, প্রথমে আগে বিছিয়ে নিই তারপরে গ্রাস কার্পেটটা। তো এটা কিন্তু ভাজ করে মুড়ে রেখে দিয়েছিলাম ধোয়ার পরে, বেশ অনেক দিনই হয়ে গিয়েছে, এই আজকে বিছায় কালকে বিছায় করে বেছানো হচ্ছে না। তো আমার এমন অবস্থা হয় যে কোনো কাজে যদি সঙ্গেটার সঙ্গে না করি, তখন কিন্তু কাজে ঢিলামে চলে আসে আর সহজে হতে চায় না। আর এটা না দেওয়াতে দেখতে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, এটা সবসময় এটা দিয়ে আসছে আমি বানানোর পর থেকে, তো এখন না থাকাতে কেমন যেন দেখাচ্ছে, ভালো লাগছে না দেখতে। তো আমি আজকে সব কিছু নামাবো না, অল্প কয়েকটা নামিয়েছি এবং আস্তে আস্তে আমি সরিয়ে নিচ্ছি, পরে আমি চেড়ে উঠাবো
দুজন আস্তে আস্তে সরিয়ে নিয়ে প্রথমে বিছিয়ে নিব, তারপরে ছেলে আর আমি দুজন মিলে ওটা একদম উঠিয়ে নিব। ছেড়ে প্রথমে কিন্তু আমি এটা বেলকুনিতে রাখার জন্য বানিয়েছিলাম এই উড়েন স্ট্যান্ডটা, কিন্তু বেলকুনিতে দেখা যায় যে বৃষ্টির দিনে প্রচুর বৃষ্টি পানি আসে, তো পরে আমি এখানে রাখছি, ড্রয়িং রুমে রেখেছি, যেহেতু ড্রয়িং রুমটা আমার বেশ বড়, জায়গা ফাঁকা আছে এক কর্নারে। আর এটা কিন্তু আগে উডেন কালার ছিল, পরে আমি হোয়াইট কালারের বাসায় করে নিয়েছি। আর এটা আমি ডিজাইনটা নিজে দিয়ে বানিয়ে নিয়েছিলাম, কাঠের যে দোকান থেকে সেখান থেকে বাসায় কাটছিল আমার। তো এটা রাখতে কিন্তু খুব একটা বেশি জায়গা লাগে না, অল্প একটু জায়গা হলেই হয়ে যায় এটা রাখা। আর এই গ্লাসগুলো মাঝে মাঝে গ্লাস ক্লিনার দিয়ে মুছি, মাঝে মাঝে শুকনো ব্রাশ দিয়ে মুছি, মাঝে মাঝে ভিজা টাওয়াল দিয়ে মুছি, যখন যেমন আর কি। তো আজকে একটু ভিজা টাওয়াল দিয়ে মুছবো, কারণ আজকে অনেক ধুলো আছে, তো গত ঝড়ে যে বেশি ধুলো আসছিলো বা জানালা দিয়ে সেটা পরে ভালোভাবে ক্লিন করা হয়নি। আমি শুকনোভাবে মুছে নিয়েছিলাম, কিন্তু ভিজা টাওয়াল দিয়ে মোছা হয় নাই। তো এই যে এভাবে রেখে দিয়েছি, এখন এই যে মুছে নিব, দেখে বোঝা যাচ্ছে কিন্তু অনেক ধুলো। আর এই যেগুলো কিন্তু স্পাইডার প্লান্ট, খুব সুন্দরভাবে এটা আমি একটা কাঠের ইয়েতে রেখে লাগিয়েছি, কাঠের গ্লাস এটাতে লাগিয়েছি। এটা ছোটোবেলাকার খেলনা ছিল মেয়ের, যে কাঠের সব আরও পাতিল ছিল, সেগুলো তো কালার করে রেখেছি আমি। আর এই স্পাইডার প্লান্ট কিন্তু আমার আগে বাসায় অনেক ছিল, এখন তো যেগুলো প্রায় 2 বছর হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে একদম, কেমন যেন পাতা টাতাগুলো। তো এগুলো আবার নতুন করে চারা গজিয়েছি, এগুলো আর কি সেগুলো লাগিয়েছি। এটাও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে, কিছুদিন আগে এটা আমি লাগিয়েছি। তো এগুলো মাঝে মাঝে কিচেনে বেলকুনিতে নিয়ে যাই, মাঝে মাঝে ঘরে নিয়ে এসে রাখি, আর ডাইনিংয়ে কিছু রাখি। ডাইনিংয়ে তো ভালো থাকে, যেখানে ওখানে একটু রোদ হালকা হালকা আলো বাতাস আসে, তো ওখানে গাছগুলো ভালো থাকে, ইনডোর প্ল্যান্টগুলো, কিন্তু এখানে অতটা ভালো থাকে না, তো মাঝে মাঝে সরিয়ে ফেলি, সব কিছু রাখি না। তো যে ভিজা টাওয়ালগুলো কিন্তু আমি ধুয়ে ধুয়ে নিয়ে এসে বারবার করে মুছে নিচ্ছি, তো অনেকেই ধুলাবালি আছে, টাওয়ালটা কিন্তু একদমই কালো হয়ে যাচ্ছে যখন মুছি আমি তখন। আর হোয়াইট কালার জিনিসে কিন্তু একটু যত্ন বেশি নিতে হয়, ধুলাবালি বেশি পড়লে বোঝা যায় জিনিসগুলো। আসলে সংসারে জিনিসের প্রয়োজনীয়তা শেষ নাই কেনাকাটার, কিন্তু বানানো হয় না, কিন্তু যেগুলো মেনটেন্যান্স করা অনেক কঠিন, অনেক কষ্টসাধ্য ব্যাপার এগুলো মেনটেন্যান্স করে রাখা। কিন্তু তো এই যে এই এটা থাকে লাইট জ্বলতো, এই যে শোপিসটা ডেটলফিন, তো এটা এখন নষ্ট হয়েছে, লাইটটা জ্বলে না। এগুলো কিন্তু আমি 99 শপ থেকে নিয়েছিলাম অনেক বছর আগে এগুলো। আর এই ফুলটার ভিতরেও কিন্তু ধুলো পড়ছে, তো আমি একটু ভিজা টাওয়ালতে মুছে নিব। তো মাঝে মাঝে এটা করি, কারণ এগুলো তো সবসময় ওয়াশ করলে কিন্তু নষ্ট হয়ে যায়, কেমন যেন নিতে পড়ে, তো যার কারণে মাঝে মাঝে ভিজা টাওয়ালতে মুছে নিলে কিন্তু উপরে যে ধুলাটা থাকে সেটা উঠে চলে আসে, একদমই কিন্তু চকচকে হয়ে যায়। তো ফুলের কালারটা আমার একদম নষ্ট হয়ে গেছিলো, এখন একদম সুন্দর হয়ে গেল। আর বাইরে থাকলে কিন্তু ধুলা দেখা যায় যে কয়েকদিনের মধ্যে ধুলা পড়ে যায়, এগুলো যখন বাইরে রাখা যায় যতই মুছা হোক না কেন, তো যদি ঘন ঘন হয়তো ওয়াশ করি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যার কারণে আমি এভাবে করে নিই, সবগুলো ফুলগুলো হালকাভাবে মুছে নিই উপর করে, অনেক সময় ব্রাশ দিয়ে ইয়ে করে নিই, ঝেড়ে নিই। তো দেখে বোঝা যাচ্ছে কেন তো অনেক ধুলাবালি জমে আছে। আমি সবসময় বলি যে আমার ডাইনিং স্পেসে ধুলাটা বেশি আসে, ড্রয়িংয়ে একটু কম আসে, কিন্তু এই যে ঝড় বৃষ্টি ঝড় প্রচণ্ড ঝড়ে হলো যে বৃষ্টি হওয়ার আগে, তখন কিন্তু প্রচুর ধুলাবালি এসেছে, জানালাটা খোলা ছিল, তো এগুলো কিন্তু সেভাবে ক্লিন করা হয়েছিল না, তো ওই জন্য ক্লিন করে নিচ্ছি একটু ভালোভাবে। এভাবে করে কিন্তু আমি সবগুলোই ক্লিন করে নিয়েছি, নিচেরগুলো একদমই ভালোভাবে, সব কিছু তো ক্লিন করে দেখাতে গেলে অনেকটা সময় চলে যাবে, তো আমি একদমই খুব সুন্দরভাবে সব কিছু ক্লিন করে নিয়েছি এবং শোপা টোপা সব ঝাড়ঝাড়ি করে নিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। তো এই যে সমস্ত কিছু কিন্তু মুছে নিয়েছি। তো দেখ অনেকদিন পরে কাজটা আমার কমপ্লিট হলো, এই আলসেমি করে রেখে দিয়েছিলাম, করবো করবো করে করা হচ্ছিলো না, তো আজকে কমপ্লিট করলাম। আজ প্ল্যানই করেছিলাম রাত থেকে যে আজকে কাজটা করে শেষ করবই। আবার যেহেতু সামনে ঈদ আসছে, তখন তো আবার ডিপ্লিনের ব্যাপার একটা থাকে, ঘর গোছানো, ড্রয়িং রুম, ডাইনিং সবই ডিপ্লিন করতে হবে, আবার কিচেন, তো অনেক কাজ থেকে যায়। তো এখন যেহেতু অনেকটা সময় আছে, তো আর কিছুদিন পরেই সব শুরু করবো ডিপ্লিন করা সব কিছু। এটাতে আমি কিন্তু খুবই সিম্পলই অল্প জিনিস দিয়ে রেখেছি, কারণ যত জিনিস দেবো তত আর আমার কষ্ট হবে মোছামুছি করা, তো সেজন্য অল্প অল্প জিনিস দিয়ে রেখেছি। তো সোফা টোফা সবই আমি ঝাড়াঝাড়ি করে নিয়েছি সব কিছু এগুলো, আর ঘরটা কিন্তু মোছা হয়ে গিয়েছে। তো এই যে ফুলগুলো সেগুলো আবার, এটা কিন্তু রাজস্থানের ফুল,
পিঙ্ক কালার, সেটা কিন্তু রাবার প্ল্যান্ট, এটা একটু শ্যাম্পু দিয়ে ধুলে কিন্তু ক্লিন হয়ে যায় সুন্দরভাবে। তো এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, প্রায় 6-7 দিন আগে, 1 সপ্তাহ বেশি হয়ে গেল। তো আমার বোনরা এসেছিল, তো সে তখন কিন্তু খুবই প্রচণ্ড গরম ছিল ঝড়ের আগে, তো এতটাই আমার শরীর খারাপ ছিল, আমি যে ভিডিও করবো সেটা কিন্তু করতে পাইনি। অনেক কিছু রান্না বান্না করছিলাম, তো শেষের দিকে একটু করেছি আর গল্প একটু ভিডিও। তো হঠাৎ করে 12টার সময় পরে তো আসবে, তো যার কারণে তাড়াহুড়ো করে সব কিছু করেছি। তো এত তাড়াহুড়ো করে রান্না করে কিন্তু ভিডিও করা যায় না, ভিডিও করতে গেলে অনেক সময় লাগে। তো এদিকে কিন্তু আমি চটপটি, তারপর পুডিং এগুলো সব বানিয়ে ফেলেছি অপমেলায়। তো এখন কিন্তু বিকেল টাইম, 5টা বাজে প্রায়। তো আমি এখন মাংসটা করে ফেলেছি, গরুর মাংসটাও, তো এখন পোলাওটাও করে ফেললাম। তো পোলাও রান্না কমপ্লিট, এখন শুধু ঘি দিয়ে দেবো উপরে, দিয়ে একটু দমে রাখবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি কড়াই সবসময় প্রথমে ঘি দিয়ে ভোনার পরে আবার নামানোর আগে একটু ঘি দিয়ে বেশি করি, তাহলে ঘিয়ে যে একটা স্ট্রং ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায় পোলাও থেকে। যে কিছুতে আমি পোলাও হোক, খিচুড়ি হোক, যে কোনো হোক, বিরিয়ানি, সব কিছুতে আমি নামানোর আগে কিন্তু আবার ঘি দিয়ে দিই চারিপাশে একটু ছড়িয়ে ছড়িয়ে, তাহলে পরে ঘির একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। তো আমরা হচ্ছি 3 বোন, তো মেজো বোন আর আমি কিন্তু খুব কাছাকাছি থাকি, খুব কাছাকাছি না তবে কাছাকাছি। আর যেটা ছোট সেটা থাকে পান্থপথে, তো ও আজকে আসবে, তো ও মেজোটাও আসবে, তো আমার ভাই থাকে একটা, সেটাও আসবে আমার। তো সবাইকে ডেকেছি, তো ঈদের সময় কেউ আসে নাই, তো ছোট বোন যেহেতু ঈদের পর দিনই সিঙ্গাপুরে চলে গিয়েছিলো বেড়াতে, তো আর আসে নাই কেউ। আর আমরা ঈদের দিন ওর বাসায় গিয়েছিলাম, এর মধ্যে আবার কিন্তু আমার বোনের শাশুড়িটা মারা গিয়েছে, তো মন টনও খুব খারাপ ওদের। তো একটা কাজের জন্য আসছে, তো সবাইকে ডাকলাম, যেহেতু কেউ আসে না ঈদের সময় তো বলছে সবাই আসুক। তো আমি পোলাওটা কিন্তু দমে বসিয়ে দিয়েছি, এখন আমার রোস্টটাও হয়ে গেছে, এখন রোস্টটাও কিন্তু আমি একটু দমে রাখবো, একটু তেল ছেড়ে আসলে নামিয়ে দেবো। এখন পেঁয়াজ বেস্টাটা দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু দেশি মুরগির রোস্ট, এখানে 4টা মুরগি আছে, 4টা মুরগির রোস্ট আগে 16 পিস আছে এখানে, এটাও লো ফ্লেমে রেখে দেবো, দম তেল ছেড়ে দিলে মানে নামিয়ে ফেলবো। হয়ে গেছে প্রায়, হয়ে এসেছে, গলে গিয়েছে। তো সেই দিন এত গরম ছিল যে কি আর বলবো। আর দুপুর টাইমে কিন্তু কিচেনে কিন্তু আর বেশি গরম লাগে, এই বিকেল টাইমটাই আরও বেশি গরম লাগে, সন্ধ্যা টাইমে আগে, সন্ধ্যার আগে আগে প্রচণ্ড গরম লাগে কিচেনে। আর এমনি আগে থাকে জানলে তো সব কিছু আগে প্রিপারেশন নিয়ে রাখি। তারপরে কিন্তু রোস্টটা ভেজে রেখেছিলাম আগের দিনে, বলেছিল যে কনফার্ম না আসবে কিনা, তারপরে আমি রোস্টটা ভেজে রেখেছিলাম আগের দিন রাত্রে। তো ওই যে রোস্টটা আমার কিন্তু হয়ে গেছে, এখন তাপে বসিয়ে দেবো, তেল ছেড়ে দিলে নামিয়ে নেবো। আর এই যে মাংসটা কিন্তু রান্না করে নিয়েছি, গরুর মাংসটা আর এগুলো সব রান্না করে নিয়েছি আগে, চটপুরিটা বানানো হয়ে গিয়েছে, পুডিং টুডিং সবই বানানো হয়ে গেছে। তো বিকেলের নাস্তাটা শুটিং করতে পাই নাই, তো যে রাত্রে খাওয়া দাওয়া তো চলে যাবে সবাই, এখন প্রায় 10টার কাছাকাছি বাজে, তো খাচ্ছে সবাই। আমার মেয়ে বোন, বোনের ছেলে, আমার ভাইয়ের বউ আছে, ছোটো বোনটা আছে রুমে আছে, বাচ্চাকে খাওয়াচ্ছে, এটা আমার ভাইয়ের মেয়ে, এটা আমার বোনের মেয়ে ছোটোটা, আর যেটা আমার মেয়েটা। তো এত গরম যে কি আর বলে, যেটা আমার ভাইয়ের বউ, তো যাই সবাইকেও খাবার দিয়ে দিচ্ছে। আর এত গরম, আর আমার শরীরটা এত খারাপ ছিল, পায়ে প্রচণ্ড ব্যথা, আমি দাঁড়াতে পারছিলাম না, এমন অবস্থা ছিল। তো যার কারণে আমি রান্না বান্না এগুলো কিছু শ্যুট করতে পারি নাই, শেষের দিকে শুধু একটু করেছিলাম। তো খুব এলোমেলোভাবে ভিডিওটা করেছি, গুছিয়ে করতে পারি নাই, তো খাওয়া শুরু করে দিয়েছে সবাই, আর দেরিও হয়ে যাচ্ছে, যার কারণে আর আমার শরীরটা খুবই খারাপ ছিল, তো কিছুই করতে পারি নাই। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।